বশীকরণ হতেই হবে না না সেকেন্ডে কোনো বশীকরণ হয় না মিনিটে বশীকরণ হয় না চব্বিশ ঘন্টাতেও বশীকরণ হয় না আমি সেই কথা বলতে আসিনি আমি বলতে এসেছি বশীকরণ হবে যদি আপনার বশীকরণের ছেলে বা মেয়েটি ইতিপূর্বে কোনো ছেলে বা মেয়ের সাথে প্রেমে আবদ্ধ আছে তাহলে কিন্তু আপনার এই বশীকরণ ক্রিয়াটি কাজ করবে না সেটা আপনিও ভালো করে বোঝেন কিন্তু আজকে বশীকরণের ভিডিও আমি দিতে চলেছি যদি আপনি স্মরণ মনে নিজের মনের উপর বিশ্বাস রেখে আপনার আত্মবিশ্বাসটা প্রবল হওয়া দরকার যদি আপনার মধ্যে কোনো মাঙ্গলিক বা কালস্বল্প দোষ থেকে না থাকে তাহলে এই ক্রিয়াটি আপনার কার্যকরী হবেই চলুন ভিডিওতে ফিরে যায় তার আগে বন্ধুরা আগামী আগামী তেইশ তিন দু আমি থাকব বহরমপুর চেম্বারে এছাড়া আগামী চব্বিশ তিন দু আমি থাকব কৃষ্ণনগর চেম্বারে বউবাজার হোটেলের নামটি জেনে নেবেন যদি আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন ছেলে মেয়ে পড়াশোনা করছে না স্বামী কথা শুনছে না স্ত্রী কথা শুনছে না ব্যবসাতে ডাউনে চলছে কেউ কেউ নজর দিল না কেউ ব্ল্যাক ম্যাজিক করলো থাকতে পারে নাকি আপনার গ্রহ ডিসব্যালেন্সে রয়েছে এই ব্যালেন্সটাকে ঠিক করার জন্য আপনাকে আসতেই হবে আমার কাছে অথবা কোনো জ্যোতিষীর কাছে অথবা কোনো তান্ত্রিকের কাছে নাকি আপনার বাড়িতে ভুল করে আপনি বাড়ি তৈরি করেছেন তাহলে এই জিনিসের সাফারান আপনাকে হতেই হবে ঋণ হবে কর্জা হবে ঝুট জামানা লেগে থাকবে যাই হোক আসুন বুকিং করুন সেভেন সেভেন নাইন সেভেন নাইন আগামী আঠাশ তিন দু আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে এছাড়া আগামী উনত্রিশ তিন দু আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেজাল চেম্বারে আসুন দেখা হবে কথা হবে সামনাসামনি বসে কথা আপনি এবং আমি মাঝে থাকবে সমস্যা সে সমস্যাকে জ্বর থেকে উড়ে ফেলাই হবে আমার কাজ যদি আপনি আমার হাতটা শক্ত করে ধরেন আসবেন চোখের জল নিয়ে বাড়ি ফিরবেন হাসি মুখে কথা দিলাম এক কথার আমি একশো কথার এক কথা বলি আমার একটা কথা একশো কথার সমান আপনি যদি কাউকে বসীভূত করতে চান তবে প্রতি বুধবার আপনার বাম হাতে চন্দন দিয়ে সেই পার্টনারের নাম লিখুন এবং সেই বুধবার দিন গণেশের মন্দিরে যান বা গণেশের কাছে যান যেখানে গণেশ আছে গণেশের পায়ে নিজের হাতটিকে কিছুক্ষণ স্পর্শ করে রাখুন সত্যিকারের ভালোবাসাকে ফিরে পেতে তাকে মোহিত করতে তাকে সম্মোহিত করতে এটা একটা উত্তম টোটকা আপনারা করবেন ভালো ফল পাবেন এছাড়া প্রতিদিন যখন আপনি অন্ন ভক্ষণ করবেন ভাত খাওয়ার সময় সাত গ্রাস অর্থাৎ সাত বার ধরুন ভাত চলে এসছে সবজি টবজি মাখিয়ে একবার আপনি ভাতের এটা তৈরি করলেন একবার ভাতটিকে হাতে নিয়ে এই মন্ত্রটি বলুন ওম নমা ক্ষিপ্র কর্মাণী ওম নমা ক্ষিপ্র অমুকং নামটি বলবেন অমুকের জায়গায় নাম বলবেন অমুকং মমা বৈশাঙ্ কুরু কুরু বলে বা খান এইভাবে সাতবার মন্ত্র সাতবার অন্নভক্ষণ করুন যার নামে আপনি অন্নভক্ষণ করবেন সে আপনার প্রতি মোহিত হতে বাধ্য হবে তবন্ধুরা আবার বলে দিই যে আগামী তেইশ তিন দু চব্বিশ আমি থাকছি বহরমপুর চেম্বারে আগামী চব্বিশ তিন দু হাজার চব্বিশ থাকবো কৃষ্ণনগর চেম্বারে বউবাজারে আগামী সাতাশ সরি আঠাশ তিন দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সবপুর চেম্বারে এবং উনত্রিশ তিন দুহাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেচেতে আছেন আসুন সামনাসামনি কথা বলি টোটকা মানে হচ্ছে আপনাকে বারংবার করতে হবে আর বারংবার আপনি করতে নাও পারেন তাই না বারবার প্রতিদিন করতে হবে একটা জিনিসকে এই জন্য বলছে কোমরের ঠুকুর কামারে কি কী ঘা আপনি ঠুকুর টুকুর করে মারবেন আর একবার যদি আমার কাছে আসেন মরবমে এক টাকা তাকে শত্রুই হোক ভালোবাসাই হোক তাকে ফিরিয়ে আনা হোক মামলা মকদ্দমা নিষ্পত্তি হোক যে কোনো সমস্যার সমাধান নিবেশেই আপনি পাবেন তবে সময়সীমা অবশ্যই সব জিনিসের একটা আছে সেটা আপনাকে অবশ্যই সময় দিতে হবে আসুন ভালো থাকবেন জয় বাম জয় মাতার